ইংল্যান্ড বিশ্বকাপ মিশনের প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। বিশ্বকাপ ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়ে দলের সাথে যোগ দিয়েছেন সহ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার মাত্র 3টি ম্যাচ খেলতে পেরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরে হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন, কিন্তু সুবিধা মতো পারফর্ম করতে না পারায় তারকাবহুল হায়দ্রাবাদের একাদশে আর সুযোগ পাননি সাকিব। ডেভিড ওয়ার্নার, জনি বিয়ারোস্ট্রা বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার জন্য দেশে ফিরে গেলে পরে আরও 2 ম্যাচে খেলার সুযোগ পান তিনি। মোট এই 3 ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডার ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 1 ম্যাচে। গত 27 এপ্রিলের ওই ম্যাচে ব্যাট হাতে করেছেন 9 রান আর 3 ম্যাচে পেয়েছেন 2টি উইকেট। বাংলাদেশের অলরাউন্ডারের এই 9টি রান আর 2টি উইকেটের জন্য মোটা অঙ্কের অর্থই কিন্তু খরচ করতে হয়েছে হায়দ্রাবাদকে। প্লেয়ার ড্রাফট থেকে এবার সাকিবকে 2 কোটি রুপিতে কিনেছিল হায়দ্রাবাদ। বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় 2.5 কোটি টাকার কাছাকাছি।